Good morning, welcome back to our channel. Welcome to a new vlog. আজ হচ্ছে ফ্রাইডে, সকাল থেকে বাড়িতে একটা পুরো গরম পরিবেশ তৈরি হয়েছে যে কে কোন কাজটা নেবে সেটা নিয়ে একটা ইয়ে চলছে। জানি এটা সব সমস্ত গৃহস্থের বাড়িতেই এটা হয়ে থাকে জেনারেলি, যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তো ওটাই চলছে, যে কে নিচ করবে কে ওপর করবে কে কি করবে এটা নিয়ে আমাদের বাড়িতে এখন একটা পুরো গরম গরম চলছে। তো আশা করছি কিছুদিনের মধ্যে আমরা বুঝতে পেরে যাবো যে কার কোন জায়গাটা কমফর্ট জোন বা কে কোন জায়গাটা করলে বেটার হয়। আমি আপাতত মেনুর খাবারটা বানাচ্ছি, প্রত্যেকদিন যেটা করি সবচেয়ে হেলদি খাবার, ডাক্তাররাও বলে আমারও মতে যে সবচেয়ে হেলদি খাবার বাচ্চার জন্য খিচুড়ি, কারণ এর মধ্যে সব কিছু রয়েছে। তো আমি ওকে খিচুড়ি দিচ্ছি যতদিন না ও মানে কথা বলতে শিখছে বা একটু বড় না হচ্ছে, নিজে নিজে না খেতে শিখছে, আমি এখন ওকে খিচুড়িটাই দিই। খিচুড়ির মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ভেজিটেবলস অ্যাড করি, তারপর ডাল চেঞ্জ করে দিই, এইভাবে চাল চেঞ্জ করি, কখনো ব্রাউন রাইস দিই, কখনো আতপ চাল দিই, কখনো ওটস দিলাম, ডালিয়া দিলাম, বাট কিছু না কিছু করে খিচুড়িটাই দিই যার মধ্যে সব কিছু একসাথে রয়েছে। মাছটা পরে অ্যাড করে দিই, সিদ্ধ করে দিই, তোমাদের আগেও আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তারপর কখনো কখনো ডিম দিই, হোল এগ দিই, তো এইভাবে খিচুড়িটাকে আমি বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিই। আজকে এটার মধ্যে রয়েছে গোবিন্দভোগ চাল আর ডাল মুগ ডাল। মেনু কোথায় গেল? না না নিচে তো গেট বন্ধ, ও ওখানে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং মা, কি করছিস? এটা সময় হট চেয়ার অফিসে, তুই বসবি না আমি বসবো? এবার শান্তি, যেই কোলে নিলাম এখন আমার নেমে যাচ্ছে। ও কি করতে যাচ্ছি নিজেই কনফিউজ হয়ে গেছে। দেখো ল্যাপটপ খুলতে বললাম চলে গেল, আর এমনি সময় এখানে সারাক্ষণ থাকি। ল্যাপটপটা কীভাবে খুলতে হয় মেনু? আর খুলবে বলে মনে হচ্ছে না। 10:15 এটা খোলো দেখি মেনু, মেনু এটা একবার খোলো দেখি, পকেট থেকে মোবাইল নিয়ে নিয়েছে। আজকে আমার লাঞ্চে শুধু মাশরুম আছে, মেনু খিচুড়ি হয়ে গেছে আর এটা আমারটা বসালাম। আমার হচ্ছে শুধু গ্রিন ভেজিটেবলসের সাথে মাশরুম, হালকা অলিভ অয়েল আছে আর কিছু নেই। ব্রকলি দিয়েছি, একটু পালং দিয়েছি, টমেটো, মাশরুম আর বিনস। ছোট ছোট হয়ে গেছে পাত্রটা, তার মধ্যে অনেক কিছু নিয়ে ফেলেছে, বড় কিছু কিনতে হবে মনে হয় না। আজকে মা উপরে এসে কাজ করছে, বেশ ভালো লাগছে দেখে, তাই না? সবসময় মাকে নিজে দেখি অভ্যস্ত, আজকে মা আমাদের সঙ্গে কাজ করছে, তাই না? মানে আমাদের সাথে রয়েছে। চকলেট খাবে না, চকলেট না, এগুলো উঠা, এক কোলে উঠার ধুম কেন, এগুলো নামাবে, মা উপরে আছে কখনো দেখবে প্রতিমার নিচে আনএক্সপেক্টেড জিনিসের মজাই আলাদা। কি করছে ধনে গুলো ওখানে ফেলে দিচ্ছে, দেখো এখান থেকে ধনেগুলো নিচ্ছে আর ওখানে ফেলছে। আজকে অনেকদিন পরে এটাতে বসাবো বেনুকে, অনেকদিন পরে, এটা এতদিন পরেই ছিল। কি অবস্থা এটার, ধুলো ফুলো হয়ে খুব একটা কাজে লাগলো না এটা। ইউজ না করলে ফালতু ফালতু কিনে লাভ নেই, তাই না বাবা? বেনুকে তো ইউজ করাতে পারলাম না, এটা আমরা বেচেও দিতে পারি যদি তোমরা কেউ নিতে পারো। দাঁড়িয়ে উল্টে পড়ে যাচ্ছিল, তাই না? একবার পড়েও গেছে এটার থেকে। এই যে বেনু, তোর এটা মনে আছে বাবা? চেয়ারটা একদম পারফেক্ট কন্ডিশনে আছে। কিরে ভাল লাগছে, মনে পড়ছে তোর ছোটবেলার স্মৃতি মনে পড়ছে? গড়িয়া ঝুঁকবি না কিন্তু। হেভি মজা পেয়েছে। ওই ছোটকু, ওই ছোটকু। আলো চড়বি? চড়বি? ফান করবি না?
এখন জিমে যাচ্ছি, এখন বাজে দেড়টা, আজকে একটু দেরি হয়ে গেল যেতে, যাই হোক। তো চলো, আর ওদিকে বেনু, বেনু আজকে খুব দেরি করে উঠেছে, সাড়ে নটার পর উঠেছে, ওই জন্য আজকে এখন ঘুমের কোনো বংশ নেই চোখে। দেখুন বেনু ঘুমিয়েছে কিনা, মা ঘুম পাড়াচ্ছে বেনুকে। আজকে বেনু উঠতে দেরি হয়েছে, মানে ভোর 5টার সময় একবার উঠে গেছিল, তারপর আবার দুধ খাওয়ানো হয়েছে, তারপর আবার ঘুমিয়ে পড়েছে। সেই যে ঘুমিয়েছে, তারপর আবার উঠেছে আবার 9টার সময়, তার ফলে আজকে অত তাড়াতাড়ি ঘুমোচ্ছে না, যেরকম ঘুমিয়ে পড়ে। হাই হাই করে দাও সবাইকে, হাই করে দাও। এটা জীবের একটা আমার খুব ভালো ভাই, তার নাম কি বল? অঙ্কিত ব্যানার্জি। অঙ্কিত ব্যানার্জি খুব ভালো, খুব ভালো ছেলে। ও একদম ব্লগ শুরু করবে কিছুদিনের মধ্যে, আমার থেকে সাজেশন নিচ্ছিল। ও আমাকে বলছে এডিট কি করে করো, ভিডিও কি করে করো, তো বলছি ফার্স্টে ব্লগ বানাও, তারপর কি এডিট করো, মোবাইলে করতে পারো, ল্যাপটপে করতে পারো, ঠিক আছে? করানো হয় তখন আমরা জেনারেলি কি চাই, যে আমরা আমাদের স্ট্রেংথের থেকে কম, মানে যাতে বেশি কষ্ট না করতে হয় সেরকম ওয়েট লাগিয়ে আমরা করতে চাই, তাই তো? কিন্তু আমাদের ট্রেনাররা বা গাইড যারা করে তারা প্রত্যেকে সবসময় বলে যে তোমার স্ট্রেংথের, মানে স্ট্রেংথের বাইরে গিয়ে বা স্ট্রেংথ যতটা ততটা ওয়েট নাও। তো এটা লাইফের ক্ষেত্রেও প্রযোজ্য, আমরা অনেক সময় আমাদের স্ট্রেংথটা কতটা বুঝতে পারি না। তো কেউ যেন যদি থাকে যে বুঝিয়ে দেওয়ার, যে না তোমার, তুমি যেটা ভাবছো নিজেকে তার থেকে অনেক বেশি তুমি। তো জিমে গিয়ে এই জিনিসটা খুব ফিল করি, এই জিনিসটা হয় প্রত্যেক দিনই প্রায়, যে না তুমি এর থেকে অনেক বেশি ক্যারি করতে পারো, এর থেকে অনেক বেশি ওয়েট নিতে পারো। তো এটাও লাইফের ক্ষেত্রেও, তো ওটাই আর কি, লাইফের ক্ষেত্রেও নিজের স্ট্রেংথটাকে বোঝা খুব জরুরি। অনেক সময় আমরা আমাদের পোটেনশিয়াল স্ট্রেংথটাকে বুঝতে পারি না বা বুঝতে চাই না, কারণ আমরা খুব লেজি হই বা এরকম হয় যে ঠিক আছে যা হচ্ছে ঠিক আছে, আমার কমফোর্টেবল, আমার কমফোর্টটাকে আমি দেখে চলি, আমার কাছে জিনিসটা কমফোর্টেবল তো আমি এটাই করি। বাট তুমি যদি তোমার স্ট্রেংথের বাইরে গিয়ে বা তোমার স্ট্রেংথটাকে বুঝে সেই অনুযায়ী যদি কাজ করো, তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট, অনেক ভালো আউটকাম আমরা পেতে পারি। সেটা শুধু জিম বা ওয়ার্কআউটের ক্ষেত্রে নয়, এটা কিন্তু আমাদের লাইফের প্রত্যেকটা এরিয়াতেই, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তাই। তো ওটাই, জিম করতে গিয়ে জিনিসটা ফিল করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবসময় নিজের স্ট্রেংথটাকে বোঝার চেষ্টা করো, বা যতটা আমি করতে পারছি, যদি আমি ধরো 5টা অঙ্ক করতে পারছি, তাহলে আরও 5টা আমি এক্সটেন্ড করে যাই, আরও 10টা অঙ্ক করি। মানে যদি দেখি যে না 10টা আমার ক্যাপাসিটি, তার থেকে আরও 5টা গিয়ে করি। তো আমার জিমের ক্ষেত্রেও ওয়ার্কআউটের ক্ষেত্রেও তাই, তুমি যদি 10টা রিপিটেশন দিতে পারছো, ইজিলি দিতে পারছো, তাহলে তুমি আরও 10টা দাও, দেখো যে কতটা নিজেকে পুশ করা যায়, ওটাই। তো এই জন্যই আমার, মানে জিমে গেলে কেন ভালো লাগে, এটা একটা ইয়ে, যে অনেক সময় আমরা নিজেদেরকে সেই পুশটা দিতে পারবো না, যার জন্য একজন কেউ থাকলে পুশটা দেওয়াটা খুব দরকার। আরে হবে, চলো করো, এই জিনিসটা খুব দরকার, এটা সব জিনিস, সব জায়গার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে, যার জন্য আমরা সবসময় লাইফে একই জায়গায় থেকে যাই, বুঝতেই পারি না যে আরও কত কিছু করতে পারতাম, আরও কত কত ভাব, যতটা ভাবি তার থেকে কত বেশি আমরা, কত বিগার। তো সেই জিনিসটাই আর কি, ভাল লাগে যখন জিমে যাই, ওই টাইমটা খুব ভালো লাগে। মিক্সারটা নিয়ে এলাম, কবে থেকে পড়ে আছে, ওই সেই করছি, করবো, যাবো যাবো নিয়েই গেল, কারণ আমি ফ্রি তখন দোকানটা বন্ধ হয়ে যায়, তাই আমি নিয়েই গেলাম। ভালো হয়েছে, না হলে মিক্সি করতে পারবো, নিচে যেতে হতো, না না সবচেয়ে বড় কথা ওখানে পড়েই থাকতো, আনাই আর হতো, ঠিক হয়ে যেত নাকি, নাকি খারাপটাই নিয়ে এসছো, সেটা মেইন ইম্পর্টেন্ট। ঠিক হয়ে গেছে, শসা খেতে গিয়ে কি আছে, মানে শসাটা ছুলে আমি মুখের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর দেখি মুখের জিভের মধ্যে কি সব নড়ছে, তারপরে বের করে দেখি পুরো পোকা। আর যে কোনো কিছু খাওয়ার আগে যদি সালাড নাও, তাহলে তোমার গাঠ হেলথ ভালো থাকে, তো ওই জন্য সালাডটা আগে নিই। আর সেটা করতে গিয়ে আজকে পুরো 12টা শসাটার মধ্যে পোকায় পোকা। আগো জিম থেকে ফেরার পর লাঞ্চ করে আমি গেহেরাইয়া দেখতে একদম গেহেরাইয়াতে ঢুকে গেছিলাম, তো আর ব্লগ করা হয়নি, আর বাবা দাও প্রচণ্ড বিজি ছিল কাজে, তো এই হচ্ছে ব্যাপার। আমরা আসলে বেরিয়েছিলাম বাজার করতে, কিন্তু রাস্তায় আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে বিশেষ করে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো তাই জন্য আমরা একদম বাজারের মধ্যেই একটা দোকান আছে, একটা রেস্টুরেন্ট নতুন খুলেছে, ওখানে আমরা ঢুকে গেছি, দেখো কেউ নেই, পুরো ফাঁকা, পুরো গড়ের মাঠ।
এত খিদে পেয়ে গেছে মানে মাথা ঘুরেছে এরকম থেকে। হ্যাঁ, ও সাংঘাতিক খিদে পেয়ে গেছে, ও বাড়ি থেকে বেরিয়েই কেমন একটা সাপো খেতে। আর দুপুরবেলা খুব কম খেয়েছি আজকে। এদের সিস্টেমটা কি বলো তো, তুমি এলেই তোমাকে ফার্স্টে ভিতরে ঢুকিয়ে দেবে, মানে ওয়েটিং জোনে বসিয়ে দেবে, আর যারা আসছে কাস্টমার নেবে মানে খাবে না নিয়ে চলে যাবে তাদেরটা আগে করছে। তাই সেটাই সেটাই হয় নর্মালি। হয়ে গেছে বুঝলে, ওই তো দিচ্ছে দেখা যাবে কি বলছে, বলছে কি বলছে, বলছে ইগনোর হচ্ছে না, ইগনোর তো বানাচ্ছে না অনেক, আমি অর্ডার দিয়েছি ওই তো বানাচ্ছে, দেখো দেখা যাচ্ছে। দীঘা টিঘাতে ঘুরতে গেছি, আর ওখানে যে হোটেলের সাথে রেস্টুরেন্টগুলো থাকে না, ওরকম মনে হচ্ছে। কি সুন্দর এই রেস্টুরেন্টটা, যেদিন তো প্রথম খুলেছিল ওদিন সবাইকে ফ্রিতে কফি খাইয়েছিল, আমরাও এসেছিলাম, মানে আমরা এখান থেকে যাচ্ছিলাম সবাইকে ডেকে ডেকে আসুন কফি খান কফি খান, আসবে আসবে, ওই তো আসছে 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 আসছে, বাবা ঢুকে চামচ। আমাদের এতই খিদে পেয়ে গেছে, আমরা তো ইয়ের মতন করছি, কিটা করছি বলতে চামচটা ওই যা। এই তো এগ রোল, তাই তো কেন এমনি আলু পোস্ত টাইপের তরকারি। দাদা হয়ে গেছে, ওর হাতে ডিমের ট্রেটা দিয়েছি। এই ডিমের ট্রে